আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অভিনন্দন জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময় এফএসডি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওতে দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও অনেক ভালো আছি আজকে আমাদের কী ভিডিও হতে যাচ্ছে তা ইতিমধ্যে আপনারা থাম্মেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো খুবই খুবই ইম্পর্টেন্ট আজকে একটা ভিডিও হতে যাচ্ছে যারা নতুন ফাইবারে গিগ দিয়েছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এখন ফাইবারে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে আসলে নতুনদের জন্য অর্ডার পাওয়া খুবই টাফ এজন্য আমি বলবো তারা বসে না থেকে এই আমি যে ওয়েগুলো দেখিয়ে দেব এই ওয়েগুলো চেষ্টা করলে আশা করি ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুত একটা অর্ডার গেইন করতে পারবেন ঠিক আছে তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা নিউজ যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন সরাসরি আমরা আমাদের ফাইবারে চলে যাই তো ইতিমধ্যে আমরা আমাদের ফাইবারে আছি তো এখান থেকে আমরা একটা ইয়ে আমাদের গিগটা ওপেন করি এখান থেকে একটা গিগ ওপেন করি এখান থেকে একটা ফিলারে গিগ আপাতত একটা গিগ নিলাম নেওয়ার পরে আমরা গিগটাতে ঢুকবো ঠিক আছে তো কিভাবে আপনারা মার্কেটিং করবেন সেটা আমি একেবারে দেখিয়ে দিব একেবারে হাতে কলমে ঠিক আছে যেটা বলা হয় আপনার হচ্ছে এই মার্কেটিংগুলো আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন প্রতিদিন নিম্ন হলো দশটা করে এই মার্কেটিংগুলো করার ঠিক আছে যদি এগুলো করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনার দশ দিনের ভিতরে একটা অর্ডার আপনি কমপ্লিট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ তো সর্বপ্রথম আপনি মার্কেটিং করবেন হচ্ছে ফেসবুকে আর দ্বিতীয়ত হচ্ছে টুইটারে এই দুইটো ওয়ে আছে এছাড়াও আরও ওয়েবসাইট মানে এছাড়া আরও কিছু এ আছে যেমন টুইটার প্রিন ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট এইগুলো ঠিক আছে তো এইগুলোর থেকেও আমি বলবো যে আপনার টুইটার আর ফেসবুকটা বেস্ট আর প্রিন্টারেস্ট তো আসেই ঠিক আছে তো চলুন কিভাবে মার্কেটিং করবেন আমি সেভাবে সেটা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আপনার যাদের গিকগুলো একেবারে র্যাঙ্কে আছে আর টপ এডার সেলাররা যারা আছে তাদের গিকগগুলো কিছু ওপেন করবেন ঠিক আছে প্রতিদিন একটা করে গিগ ওপেন করবেন যারা টপ রেডার সেলার কারণ টপ রেডার সেলারদের কিন্তু অনেকগুলো রিভিউ থাকে ঠিক আছে তো তাদের গিগুলো ওপেন করবেন এভাবে যেভাবে আমি ওপেন করলাম তারপরে তাদের রিভিউ আছে রিভিউ তো ডাইরেক্ট তাদের রিভিউতে ক্লিক করবেন আর কিছুই দেখার দরকার নাই ঠিক আছে রিভিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার হচ্ছে অনেকগুলো কিন্তু সেই মধ্যে কাজ কমপ্লিট করছে দেখেন ফাইভ স্টার রেটিং আছে নয়শো চৌত্রিশটা আর ফোর স্টার আছে মাত্র বারোটা তার মানে এই সেলারটা খুব খুবই ভালো প্রফেশনাল মানের একজন সেলার ঠিক আছে তো এখান থেকে দেখেন ওনার ক্লায়েন্টরা প্রায় সবই ফাইভ স্টার রেটিং হ্যাঁ তো এখানে দেখেন এই যে ক্লায়েন্টটা আছে এই ক্লায়েন্টের এই ইউজার নেমটা আপনারা প্রথম অবস্থায় কপি করে নেবেন এই যে আমি যেভাবে কপি করছি সেমভাবে আপনারা ওইভাবে কপি করে নেবেন আচ্ছা কপি করে নিয়ে অন্য আরেকটা টেক্সট বারে গিয়ে ইউআরএল বারে গিয়ে আপনারা ডাব্লু ডট ফাইবার ডট কম প্লাস তারপরে সেই ইউজার নেমটা ক্লায়েন্টের যে ইউজার নেমটা আপনি চয়েস করেছিলেন মানে কপি করেছিলেন সেই ইউজার নেমটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে ইন্টার দিলে সরাসরি ক্লায়েন্টের প্রোফাইলে নিয়ে চলে যাবে ঠিক আছে এই দেখেন ইতিমধ্যে ক্লায়েন্টের প্রোফাইল আমাদের ঢুকা দিয়েছে তো এই ক্লায়েন্টটা খুবই প্রফেশনাল না যে জিনিসটা সর্বপ্রথম দেখবেন যে তার লিঙ্কডিং মানে লিঙ্ক অ্যাকাউন্ট কোনটা মানে এখানে অ্যাড করা আছে তো দেখেন এখানে ইতিমধ্যে তার অ্যাকাউন্ট কিন্তু শুধু গুগলটা অ্যাড করা আছে তার বাদে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাড করা নাই তো এই ক্ষেত্রে তার যদি আপনি সোশ্যাল মিডিয়াতে খুঁজতে যান সময়ই নজ হবে কিন্তু তাকে খুঁজে পাবেন না হ্যাঁ হয়তো বা টুইটারে তাকে পেতে পারেন কারণ টুইটারটা এখানে অ্যাভেলেবেল তারা অ্যাড করে না অনেক ক্লায়েন্ট আছে অ্যাড করে দেয় অনেক ক্লায়েন্ট আছে অ্যাড করে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন এটা সরাসরি কপি করবেন এই ইউজার নেমটা তো কপি আছে সরাসরি টুইটারে চলে যাবেন ফেসবুকে পাওয়াই যাবে না ক্লায়েন্টে তারপরও আমি একটু দেখি ঠিক আছে তারপরও ফেসবুকে আমি তার একটু দেখি ফেসবুকে এখানে এখান থেকে সার্চ দিলেও আপনারা নিতে পারেন অথবা আমি যেটা সরাসরি বলবো আপনারা হচ্ছে এখান থেকে ডাব্লু ডাব্লু ফেসবুক ডট কম ফ্ল্যাশ তারপরে তার ইউজার নেমটা এখানে কপি করে পেস্ট করে দিবেন যদি এই ইউজার নেমে তার প্রোফাইলটা থাকে দেন সে প্রোফাইলটা সরাসরি সামনে চলে আসবে ঠিক আছে তো দেখেন ইতিমধ্যে ক্লায়েন্টের কিন্তু প্রোফাইল এখানে খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে তো এখানে এ এইটা নিয়ে আর ফেসবুকে ঘাটার কোনো প্রয়োজন নেই কারণ ওদের পাওয়াই যাবে না আর ফেসবুকে এরপরে আমরা একটু টুইটারে দেখি ঠিক আছে টুইটারে ওই সেমভাবে ডাব্লু ডাব্লু ডট এই যে টুইটার ডট কম এই যে হোম যেটা আছে এইখানে আপনার হচ্ছে ক্লায়েন্টের যে ইউজার নেমটা আছে সেইটা পেস্ট করে দিবেন দেন যদি ক্লায়েন্টের এই নামে কোনো প্রোফাইল থাকে টুইটারে তাহলে সেটা চলে আসবে ঠিক আছে ইতিমধ্যে আমরা দেখতে পাবো হ্যাঁ ইতিমধ্যে কিন্তু আমরা ক্লায়েন্টের প্রোফাইলটা পেয়ে গিয়েছি ঠিক আছে এই ইউজার নেমটা দিয়েই কিন্তু ক্লায়েন্টের এই প্রোফাইলটা খোলা তার মানে ফাইবারের যে প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলটাই এই ক্লায়েন্ট আমরা কিন্তু একেবারে নির্দ্বিধায় বুঝতে পারি যে সেই ক্লায়েন্টটা এইটা কারণ দেখেন তার এখানে যে ইউজার নেমটা দেওয়া সেমভাবে তার এখানেও সেই ইউজার নেমটাই দেওয়া মানে ফাইবার প্রোফাইলেও যে ইউজার নেমটা দেওয়া টুইটার প্রোফাইলেও সেই ইউজার নেমটা দেওয়া টু আর টু হান্ড্রেড সেভেন এই দেখেন ফাইবারেও টু হান্ড্রেড সেভেন দেওয়া তার মানে এই যে ক্লায়েন্ট এর কোনো মানে সন্দেহ নাই তাকে ফলো করে নেবেন ঠিক আছে অবশ্যই পাওয়ার সঙ্গে সঙ্গে ফলো করে দিবেন দু একটা ক্লায়েন্টের আছে যাদের ফলো করার সঙ্গে সঙ্গে মেসেজ বক্সটা অন হয়ে যায় আর দু একটা আছে অন হয় না ঠিক আছে তো এরা আপনাকে অ্যাকসেপ্ট করলে আপনি এদেরকে এদের মেসেজ দিতে পারবেন তখন আপনি মেসেজ দিবেন ঠিক আছে যদিও ক্লায়েন্টটা প্রফেশনাল না আপনারা দেখবেন যে কোন কোনো ক্লায়েন্টগুলো প্রফেশনাল ঠিক আছে কাজ করিয়ে নিয়েছে কেবলমাত্র কাজ করাচ্ছে কন্টিনিউ এরকম কোন ক্লায়েন্টদের আপনারা টার্গেট করবেন তাহলে যেটা হবে ক্লায়েন্টদের বাইরে নক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে ঠিক আছে অ্যান্ড দেন তারা আপনার ফাইবারে এসে মেসেজ দিবে অথবা অর্ডারও দিতে পারে ঠিক আছে সেভাবে যদি আপনি ম্যানেজ করতে পারেন হ্যাঁ তো এর তো প্রোফাইলে ফেসবুকে পেলাম না আমরা টুইটারে পেলাম ফলো করে নিলাম ঠিক আছে এইভাবে আচ্ছা আরও আমরা কিছু দেখি এই ক্লায়েন্টটা আমরা একটু দেখি এর হচ্ছে অস্ট্রেলিয়া ক্লায়েন্ট আমরা সেমভাবে তার ইউজার নেমটাও কপি করবো কপি কপি করার পরে আমরা তার প্রোফাইলটা আমরা একটু দেখবো যে আসলে সে কীরকম প্রফেশনাল সেটা আমরা একটু দেখব ঠিক আছে ওকে তো তার প্রোফাইলটা ইতিমধ্যে দেখলাম সেও কিন্তু খুব ভালো যে প্রফেশনাল মানে কাজ করাচ্ছে তাও কিন্তু না লাস্ট কাজ করিয়েছে সে হচ্ছে মানে দুই মাস হয়ে গেছে এর এর কাজ করাইছে ঠিক আছে তো এখানে দেখেন তার অ্যাড করা আছে সোশ্যাল মিডিয়া অ্যাড করা আছে ফেসবুক তার মানে এই ইউজার নেমটা দিয়ে যদি আমি সার্চ দেই তাহলে কিন্তু আমি তার প্রোফাইলটা পেয়ে যাব তো চলুন তার ইউজার নেমটা আমি কপি করা তো আছে আমি সরাসরি তার ফেসবুকে যাব অ্যান্ড দেন এখান থেকে আমি তাকে হচ্ছে ই করে দিব এখানে তার যে ইউজার নেমটা আছে সেটা আমি পেস্ট করে দিলাম ঠিক আছে হ্যাঁ দেখেন ক্লায়েন্টের প্রোফাইল কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি ঠিক আছে এই যে মানে প্রোফাইলে আপনারা দেখবেন ফাইবারের প্রোফাইলে যদি কোনো লিঙ্ক অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টগুলো অ্যাড করা থাকে তাহলে সেই প্রোফাইলগুলো কিন্তু আপনারা খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে আমরা এখন এর ম্যাসেজ ইয়ে করবো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবো হ্যাঁ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এর তো এরে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলাম দেওয়ার পরে আপনারা যেটা করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গে তাকে একটা মেসেজ করে দিবেন ঠিক আছে যে আপনি ফাইবারে কাজ করেন আপনার ডিসক্রিপশন যেটা হয় আর কি মোটামুটি সেই ডিসক্রিপশানটা আপনি এরে দেখা পাঠিয়ে দিবেন যখনই আপনার এটা ফেসবুকে অ্যাক্টিভ থাকবে আসবে তখনই কিন্তু আপনার এটা দেখবে দেখার পরে দেন আপনার যদি এটা পছন্দ হয় দেন আপনার হচ্ছে ফাইবারে নক দিবে ঠিক আছে যদি সম্ভব হয় আপনার গিগটাও গিগ লিঙ্কটাও এখানে দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো কীভাবে মেসেজ দিবেন এটা আমি দেখাচ্ছি না যদি অনেক লং হয়ে যাবে ভিডিওটা এভাবে দেখাতে গেলে তো এইভাবে আপনারা মার্কেটিং করে নেবেন তারপরে আমি আরও একটা দেখাই এই ক্লায়েন্টে দেখাই কপি করি অ্যান্ড দেন সেমভাবে এখানে এসে আমি এই ইউজার নেমের জায়গায় তার ইউজার নেমটা এখানে পেস্ট করে দিব দেন তার প্রোফাইলটা আমি দেখবো যে তার প্রোফাইলে কি পরিমাণ কাজ করাইছে পাশাপাশি তার কোনো সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করা আছে কি না দেখেন এখানে তার কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাড করা নেই তারপরেও আমরা একটু চেষ্টা করতে পারি যে একটু টুইটারে দেখতে পারি ফেসবুকে দেখতে পারি ফেসবুকে পাওয়া যাবে না আমার জানা মতে তারে হয়তো বা ফেসবুকে পাওয়া যাবে না ঠিক আছে কারণ বাইরের কান্ট্রির যে বেশিরভাগ মেম্বারগুলো তারা ফেসবুক বেশি অ্যাক্টিভ মানে বেশিরভাগ ফেসবুকে অ্যাক্টিভ থাকে না ঠিক আছে ওকে তারপর আমি একটু দেখি চেষ্টা করে যে ফেসবুকে তারে পাওয়া যায় কিনা তো দেখেন তার কিন্তু প্রোফাইল এখানে পাওয়া যায়নি এই ইউজার নেমে প্রোফাইল পাওয়া যায়নি তার মানে তার যদি এখানে আপনি সার্চ দেন এই নামটা দিয়ে যদি এখানে সার্চ দেন হয়তোবা অনেকগুলো ফ্রেন্ড আসবে কিন্তু এই যে ক্লায়েন্টটা আপনি রিয়েলভাবে নিতে পারবেন না ঠিক আছে ওকে তো আমরা এইটা আমরা এখন টুইটারে দেখি যে টুইটারে আছে কিনা না হয়তো টুইটারে থাকতে পারে তো আমি এখানে এই লিঙ্কটা এখানে বসায় দেই পেস্ট ওকে এখন দেখব যে এই নামে কোনো ক্লায়েন্ট আছে কি না তো বন্ধুরা দুর্ভাগ্যবশত তার প্রোফাইলটা এখানে শো করতেছে না কিন্তু তার এই ইউজার নেম দিয়ে একটা প্রোফাইল এখানে দেখতে পাচ্ছি হয়তোবা এই ক্লায়েন্টটা কিন্তু এখানে দুর্ভাগ্যবশত হয়তোবা কোনো সার্ভারের সমস্যার জন্য হয়তোবা তার প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছি না তো যাই হোক আমরা পরবর্তী আর একটা দেখি পরবর্তী কোনো ক্লায়েন্টটা আমরা একটু দেখি এই ক্লায়েন্টটা একটু দেখি যে এই ক্লায়েন্টের কোথাও পাওয়া যায় কি না কপি করি সেমভাবে তার প্রোফাইলটা একটু আমরা দেখব বন্ধুরা দেখুন এখানে তার কোনো ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাড করা নাই ঠিক আছে তো যেহেতু তার ফেসবুকটা অ্যাড করা নাই সেহেতু আমরা ফেসবুকে তার পেছনের সময় দিব না হ্যাঁ কারণ ফেসবুকে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না ওকে তো তার ইউজার নেমটা দিয়ে আমরা টুইটারে একটু দেখতে পারি ঠিক আছে যে টুইটারে তার পাওয়া যায় কিনা এই ইউজার নেম দিয়েই হ্যাঁ বন্ধুরা দেখুন তার প্রোফাইল কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি এই যে একই ইউজার নেম উনিশশো বিরাশি এখানেও দেখেন উনিশশো বিরাশি ঠিক আছে তো এখন তারে ফলো করেন ফলো করার পরে তারে মেসেজ দেন হুম এই যে তার মেসেজ অপশন এখানে আছে তারে মেসেজ দিয়ে দেন আপনি যে কাজটা পারেন ঠিক আছে মানে আপনার যে রিলেটেড এই আর একটু দেখে নেবেন যে এইটা কিন্তু ফিলার রিলেটেড কাজ আর সেও কিন্তু ফিলার ডিজাইন করছে অবশ্যই মাথায় রাখবেন যে কোন কোন জায়গার থেকে আপনি ক্লায়েন্ট নিচ্ছেন ঠিক আছে আর আপনি যে ক্যাটাগরি কাজ করতেছেন সেই ক্যাটাগরির গিগ কিন্তু ওপেন করতে হবে সেই ক্যাটাগরি গি গোপেন করে সেই ক্যাটাগরি ক্লায়েন্টটা আপনার চয়েস করতে হবে সাপোজ আপনি যদি ফিলার ডিজাইনের কাজ করেন আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভালের ওখানে গিয়ে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভালে ক্লায়েন্টদের চয়েস করেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যেই রিলেটেড কাজে আপনারা করবেন না কেন সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং সেটা হতে পারে ওয়েব ডিজাইন যেটাই যেই রিলেটেড হোক না কেন এইভাবে আপনারা চুজ করবেন ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু তার প্রোফাইলটা আমরা পেয়ে গিয়েছি এবং তারে যদি আপনি এখানে তার আপনার ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ যে আমি ফিলার ডিজাইন খুব বেশি এক্সপার্ট অমুক তমুক ডিসক্রিপশন যেটা থাকে সেটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আশা করি আপনারা খুব ধীরে সুস্থে প্রতিদিন নিম্নে হলেও দশটা টুইটারে পাঁচটা আর ফেসবুকে পাঁচটা এইভাবে যদি আপনারা দিতে পারেন হ্যাঁ মানে এইভাবে যদি মার্কেটিংটা করতে পারেন তাহলে আমার জানা মতে আপনার দশ দিনে হবে একশোটা সেন্ট পাঠাইতে পারবেন মানে একশোটা ক্লায়েন্টের কাছে আপনি মেসেজ পাঠাইতে পারবেন তো একশোটা ক্লায়েন্টের মধ্যে একটা তো ক্লায়েন্ট আপনাকে নক দিবেই তাই না তো সেক্ষেত্রে আপনাকে এই সিস্টেমটা আপনি অবলম্বন করতে পারেন যারা নতুন তাদের জন্য আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট এই কাজটা করা তো বাই রিকোয়েস্ট পাঠানোর পাশাপাশি আপনারা অবশ্যই এই কাজটা করবেন আমি যে ওয়েটা দেখাই দিলাম এই ও করবেন যখন বাই রিকোয়েস্ট আসতেছে ভালো কথা আসবে আর যখন আপনার বাই রিকোয়েস্ট আসতেছে না তখন অবশ্যই এই কাজটা করবেন ঠিক আছে প্রতিদিন নিম্ন হলেও দশটা করে আপনি পাঠাবেন টুইটারে পাঁচটা ফেসবুকে পাঁচটা ঠিক আছে তবে সবসময় খেয়াল রাখবেন ফেসবুকে যেন অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট আবার না পাঠান অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কিন্তু আপনার এরা হচ্ছে সাসপেন্ড করে দিবে টুইটারও একই অবস্থা দশটার বেশি বিশটার বেশি নতুন কোনো প্রোফাইলে আপনি হচ্ছে ফলো করবেন না তাহলে কিন্তু টুইটার থেকেও আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রতিদিন মিনিমাম পাঁচটা করে ক্লায়েন্টের কাছে নক দিবেন আশা করি দশ দিনের ভিতরে আপনি এর ফলাফল পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু